হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। জেসিস কুকিং প্লেসের আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে চিংড়ি মাছের ভর্তা। চেষ্টা করেছি হোটেলের স্বাদ অক্ষুণ্ণ রেখে রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরতে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। চুলায় একটা পাত্র বসিয়ে আমি এখানে সরিষার তেল দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো। এবার এই শুকনো মরিচগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নিব। শুকনো মরিচগুলো যে তেলে ভেজে নিয়েছি, এবার আমি ওই একই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ। এবার ওই একই তেলে পেঁয়াজগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। খুব বেশি ফ্রাই করতে হবে না, একটু পোড়া পোড়া করে ভেজে নিলেই চলবে। পেঁয়াজগুলো কিন্তু সেই অল্প তেলে ভেজে নিচ্ছি, আর এই অল্প তেলের মধ্যেই পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব রসুন কুচি। আমি এখানে 8-10টা রসুন কোয়া কুচি করে নিয়েছি। এবার এই পেঁয়াজ আর রসুনগুলো একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। এই তো পেঁয়াজ আর রসুনটার কালারটা সুন্দর চলে এসেছে। এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিয়ে আমি এই পেঁয়াজ আর রসুনগুলোকেও তুলে নিচ্ছি। এবার ওই একই প্যানে দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু একটু তেল রয়েছে, এই তেলের মাঝে দিয়ে দিব সেই ছোট চিংড়ি মাছ। এগুলোকে অনেকে কুচো চিংড়িও বলে, তো সবগুলো দিয়ে দিচ্ছি। এবার এই চিংড়ি মাছগুলো আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এখানে 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এতে করে কালারটা ভর্তা সুন্দর আসবে। খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চিংড়ি মাছের মধ্যে যে একটা এক্সট্রা পানি থাকে সেই মাছের পানিটাও যেন খুব ভালোভাবে শুকিয়ে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই দেখতে পারবেন যে চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভারও পাবেন। হয়ে গেছে, এই পর্যায়ে চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিব। সব কিছু খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার একটা ফুড প্রসেসরের মধ্যে আমি সব কিছু নিয়ে নিচ্ছি। এই সব কিছু মিলে এখন আমি এই ফুড প্রসেসরে ব্লেন্ড করে নিব। আপনারা যদি হাতের কাছে পাটা থাকে তো সেই ক্ষেত্রে এগুলো পাটাতেও পিষে নিতে পারবেন। এখন এর মাঝে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্যাস, ভর্তাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে একটা পাত্রে নিচ্ছি। সবটুকু ভর্তা এই পাত্রে তুলে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি খুব সামান্য সরিষার তেল। যদিও আমি সব কিছু খুব ভালো করে সরিষার তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছিলাম, তারপরেও একটু সরিষার তেল দিলে আরও ভালো লাগবে। চাইলে আপনারা নাও দিতে পারেন, এর ভিতরে যথেষ্ট সরিষার তেল আগে থেকেই রয়েছে। ব্যাস,
আমার ভর্তাটা কিন্তু রেডি। আপনারা চাইলে এখন এর মাঝে কাঁচা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়েও সার্ভ করতে পারেন, তবে আমি এখানে দিচ্ছি না এরকম কিছু। ভর্তাতে যদি এখন আমি কাঁচা পেঁয়াজ দিই তাহলে আমি 2-3 দিন রেখে খেতে পারবো না। এভাবে যদি ভর্তাটা তৈরি করে রেখে দেন তাহলে আপনারা কমপক্ষে 3 দিন ধরে খেতে পারবেন। এবার হাতের তলায় সামান্য একটু সরিষার তেল নিয়ে আমি ছোট ছোট করে নিয়ে একটু বল শেপ দিচ্ছি, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, এটা যে করতেই হবে এমন কোনো কথা নেই। তৈরি হয়ে গেল হোটেল স্টাইলে চিংড়ি মাছের ভর্তা। চেষ্টা করেছি হোটেলের স্বাদ অক্ষুণ্ণ রেখে পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।